বাবাকে আর জীবিত পাবো, কিন্তু বেশ কয়েকদিন পর
তখন স্কুলের ছাত্ররা এবং সকল শিক্ষক তারা সবাই কিশোরগঞ্জের তৎকালীন যারা ছিলেন মুসলিম লীগ, নাজাম ইসলাম পার্টিগুলোর নেতা যারা ছিলেন তাদের কাছে এই শিক্ষক সমাজের পক্ষ থেকে, কিশোরগঞ্জের সুশীল সমাজের পক্ষ থেকে, এখানে ওই মুসলিউদ্দিন মৌলানা মুসলিউদ্দিন সাহেবের কাছে, মৌলানা আতার আলী সাহেবের কাছে, আবদুল্লাহ খান সাহেবের কাছে গিয়ে আব্বার জন্যে প্রাণ ভিক্ষা চেয়েছে। এ ধরনের সুপারিশ করার কারণেই সেদিন, এবং আব্বাকে তারা যে কয়েকদিন বন্দি করে রেখেছিল ডাকবাংলায়, পাক বাহিনী আব্বাকে পর্যবেক্ষণ করেছে, দেখেছে একজন, তিনি একজন কাতারদুরস্ত একজন ইসলাম ধর্মের খাঁটি মুসলমানের যে সমস্ত কাজ, রীতিনীতি এবং আচার অনুষ্ঠান যেগুলো করা দেখলো যে আব্বা পাঁচ ওয়াক্ত খুব নামাজ পড়েন, এ ধরনের দেখে হয়তোবা, এবং তার আচার ব্যবহার খুব নম্র পদ্ধ ছিল তিনি, এবং মানুষের কাছ থেকে হয়তো রিপোর্টও পেয়েছেন মুসলিম, সেই সময়ের যে মুসলিম লীগ নেতা ইসলাম লীগ যারা নেতা ছিলেন তাদের কাছ থেকেও হয়তো রিপোর্ট নিয়েছেন ভালো মানুষ হিসেবে। এই সমস্ত কারণে একটা পর্যায়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আব্বা এই কিশোরগঞ্জ মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন, এবং সেই সময়ে মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মরহুম জিল্লুর রহমান সাহেব। তো তিনিও কিশোরগঞ্জে এই কমিটি প্রথম কমিটি হবে। তো এই দৃশ্যের কথা মনে আছে আমার, একদিনের একটা দৃশ্যের কথা মনে আছে, আমাদের বাসার সামনে দিয়ে দেখলাম যে পাক বাহিনীর একটা দল দৌড়ে তারা শহরের দিকে ঢুকছে। তো পরে জানতে পারলাম যে এরা আকুন্দিয়ার দিকে, আমাদের উপজেলা একটি কিশোরগঞ্জ তৎকালীন মহকুমার একটি থানা পাকুন্দে, সেই পাকুন্দের কোনো একটি জায়গায় যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধ থেকে তারা মার খেয়ে ফিরে এসেছিল। পরাজিত বাহিনী যেভাবে দৌড়ে পালায় সেইভাবে দৌড়েই চর তারা চলে এসেছিল, এবং সেই সময় এই দৃশ্যটাও আমার চোখের সামনে খুব স্পষ্ট। আজকে যে বাংলাদেশ একাত্তরের পর যে ধারায় বাংলাদেশ থাকার কথা ছিল, সেই ধারায় বাংলাদেশ লাইনচ্যুত হয়ে গিয়েছিল। মূলত 1971-এর 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধোত্তর যে বাংলাদেশ, এবং মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, মুক্তিযুদ্ধের যে চেতনার কথা বলা হয়, এটি কোনো বায়বীয় শব্দ নয়। মুক্তিযুদ্ধের চেতনাটি মূলত হলো যে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, সকল ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতির বাংলাদেশ, সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সমান অধিকারের বাংলাদেশ। একাত্তরের মুক্তিযুদ্ধটি আসলে দুদিক থেকে আমি দেখি, একটি হলো তার চেতনাগত দিক, দর্শনগত দিক, আরেকটি হলো ভৌত দিক থেকে। ভৌত দিক থেকে হলো যে দুটি বাহিনীর যুদ্ধ, ফিজিক্যাল ওয়ার, রাজাকার আলবদর এবং পাক বাহিনীর একটি দল, আরেকটি হলো মুক্তি বাহিনীর দল, এটি ফিজিক্যাল ওয়ার। আর ফিলোসফিক্যাল ওয়ার যেটি, সেটি হলো যে একটা রাষ্ট্রগত চিন্তা, একটা ভাবনার জগৎ থেকে দর্শনগতভাবে যে রাষ্ট্রটি কি একটি ধর্মভিত্তিক রাষ্ট্র হবে, বা ধর্মভিত্তিক পাকিস্তান রাষ্ট্র একটি দিক, আর হলো সকল ধর্মকে অ্যাকোমোডেট করে একটি রাষ্ট্র ব্যবস্থা, এই যে অসাম্প্রদায়িক রাষ্ট্রগত দিক, এই দুটি দর্শনের এটিকে আমি বলতে চাই, দ্যাট ওয়াজ ফিলোসফিক্যাল ওয়ার। তো দুটি দিক, ফিলোসফিক্যাল ওয়ার অ্যান্ড ফিজিক্যাল ওয়ার। ফিলোসফিক্যাল ওয়ারে পরিণতি কিন্তু 16 ডিসেম্বর না, ফিজিক্যাল ওয়ারের পরিণতি 16 ডিসেম্বর, যে আমরা ভৌত যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম এবং একটি রাষ্ট্র পেয়েছিলাম বাংলাদেশ নাম, একটি পতাকা ছিল, একটি জাতীয় সঙ্গীত ছিল, এটি একটি দিক। আর ফিলোসফিক্যাল যে ওয়ার, যে রাষ্ট্রটি কি একটি ধর্মভিত্তিক রাষ্ট্র হবে কি না, সেই যে বিজয় আমরা অর্জন করলেও মানুষের, সকল মানুষের মন থেকে এই ফিলোসফি কিন্তু শেষ হয়ে যায়নি, নিঃশেষ হয়ে যায়নি, যে কারণে এটি ধারাবাহিকভাবে চলতে থাকে। এবং 75-এ এসে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ফিলোসফিক্যালি
ওই যে ধারণাটা, সেই ধারণা আবার যেন জয়লাভ করার জায়গায় চলে আসে। রাষ্ট্রটি যদিও বাংলাদেশে, যদিও 75-এর পরে বাংলাদেশ নামক রাষ্ট্র, পতাকা লাল সবুজের পতাকা, জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সবই ঠিক আছে, কিন্তু চেতনা কিংবা আদর্শ কিংবা আইডিওলজি ফিলোসফি এসে সেই 71 পূর্ব যে ফিলোসফির ধর্মভিত্তিক রাষ্ট্র পাকিস্তান, সেই পাকিস্তান শব্দটি বাদ দিয়ে শুধুমাত্র ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আবারও চেপে বসে, সেই জায়গাটা থেকে আমরা এর আর উত্তরণ অত সহজে ঘটানো সম্ভব হয়নি। এবং আমি মনে করি আজকেও ঠিক এই মুহূর্তেও যখন রাষ্ট্রটি মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ পরিচালনা করছে, কিন্তু রাষ্ট্র এখনও ফিলোসফিক্যালি ওই জায়গায় আসতে পারেনি যে রাষ্ট্র ব্যবস্থাটি ধর্ম অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র ব্যবস্থার জন্য যে লড়াইটি হয়েছিল 71, সেই জায়গায় এখনও আসতে পারেনি। এবং জনগোষ্ঠীর একটি ভালো অংশ, একটি উল্লেখযোগ্য অংশ এখনও মনস্তাত্ত্বিকভাবে তারা মনে করে যে না, শরিয়া ভিত্তিক শাসন কিংবা ধর্মভিত্তিক শাসন ইত্যাদি ইত্যাদি সেটি এখনও বিদ্যমান। সেই জায়গায় আজকে আমাদের যদি আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, তাহলে অবশ্যই আমার ওই জায়গাটিতে, আমার ফিলোসফির ওই জায়গাটিতে আমাকে যেতে হবে যে 71-এ মুক্তিবাহিনীর যে চেতনা বা ফিলোসফি ছিল সেই ফিলোসফি জায়গায় আজকের বাংলাদেশকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখন সেই প্রক্রিয়াটা খুব ধীর গতিতে হলেও এগিয়ে যাচ্ছে, এবং সেই জায়গায় আমি আজকের বাংলাদেশকে সেই 71-এর সেই মূল জায়গাটায় আমরা ফিরে যাওয়ার স্বপ্ন দেখি, এটি চলমান আছে। তবে অনেক নানা চড়াই উঁচাই পেরিয়ে নানা ষড়যন্ত্র ও ষড়যন্ত্রও আছে। এক সময়ে 75-এর আগে, 15ই আগস্টের আগে যে চক্রান্ত ষড়যন্ত্র জাল যেভাবে বোনা হয়েছিল 74 থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত, আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে, দেশে এবং বিদেশে যেভাবে ষড়যন্ত্রের জালটা বোনা হয়েছিল এবং তারা 15ই আগস্টের মধ্যে দিয়ে সফল হয়েছিল, আজকে ষড়যন্ত্র নেই একথা বলা যাবে না, কিন্তু একথাও দৃঢ়তার সাথে বলতে পারি সেই ষড়যন্ত্রের প্রতিটি ষড়যন্ত্রের মেঘ কাটিয়ে আজকের সরকার কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে। এবং আমি আশাবাদী যে এই অগ্রসরমান, এই যে ট্রেন মুক্তিযুদ্ধের যে ট্রেন, যে ট্র্যাকে উঠেছে, যে লাইনে উঠেছে, সেই ট্রেনটি অব্যাহত গতিতে এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছে। আটকে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র চক্রান্তই হোক সেটি সফল হবে না বলে আমি মনে করি। এই জায়গাটা একজন শিক্ষক হিসেবে আমি মনে করি যে হ্যাঁ, শিক্ষকদেরই সবচেয়ে বেশি এই কাজটি করার কথা, যে প্রজন্মের কাছে, নতুন প্রজন্মের কাছে যারা আগত জেনারেশন, যেটি এদের কাছে মুক্তিযুদ্ধটিকে সঠিকভাবে উপস্থাপন, ইতিহাসটিকে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন, আর এর পেছনের যে ওই দার্শনিক বা মনস্তাত্ত্বিক যে চেতনাগত দিকটি সেটিও সুন্দরভাবে উপস্থাপন করার দায়িত্ব সবচেয়ে বেশি শিক্ষকদের। কিন্তু এখনও আমি দুর্ভাগ্য বলি, আর আমাদের ব্যর্থতাই বলি, এখনও আমি দেখি যে শিক্ষক সমাজের একটি বৃহৎ অংশের মস্তিষ্কে, মনোজগতে এখনও পাকিস্তান চেতনা কিংবা ওই আদর্শ, যে রাজাকার দর্শন। আরেকটি কথা এখানে বলে নেওয়া ভালো যে 71-এর যুদ্ধে যারা, যে দুটি পক্ষ ছিল, যে মুক্তিবাহিনী একটি পক্ষ, এরা মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা ধরেন 10 বছর পরে, 15 বছর পরে বা 20 বছর পরে আর কোনো মুক্তিযোদ্ধা নেই, তাহলে কি মুক্তিযোদ্ধা শেষ হয়ে গেল? পাশাপাশি মুদ্রার উল্টাপিঠের প্রশ্নটি হলো, 71-এর যারা রাজাকার ছিল তারা ধরেন মরে গেল, ফাঁসি হলো কিংবা মরে গেল, তাহলে রাজাকার কি শেষ হয়ে যাবে? এই জায়গাটিতে আমি মনে করি যে না, এটি যেহেতু ফিলোসফিক্যাল বিষয়, অতএব মুক্তিযুদ্ধের চেতনাটি যেমন ধারাবাহিকভাবে প্রজন্মের পর প্রজন্ম ধারণ করবে, আমার 71-এ যিনি মুক্তিযুদ্ধ করেননি কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাটিকে যিনি ধারণ করেন, অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ যে চেতনা সেইটিকে যে ধারণ করবে, যার বয়স আজকে 40 বছর, আমি তাকে নতুন এই সময়ের মুক্তিযোদ্ধা আমি বলতে চাই।
পাশাপাশি আমি এই সময়ের রাজাকার তাকে বলতে চাই, যে নাকি এখনো বুকে পিঠে লেখে যে আমি রাজাকার। এই কথা যখন আমি দেখি, আমি টেলিভিশনে, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে যখন দেখি কোনো একটি ইস্যুতে আন্দোলন করতে গিয়ে বলে, এই কোটা সংস্কার আন্দোলনই হোক আর যে আন্দোলনই হোক, যে কত বড় দুঃসাহস যে তার বুকের মধ্যে, গেঞ্জির মধ্যে, গায়ে লেখা থাকে আমি রাজাকার। তো কাজে আসলেই সে ফিলোসফিক্যালি সে ধারণ করে রাজাকারী দর্শন, রাজাকারী চেতনাকে, রাজাকারী আদর্শ। অতএব যদি আজকে কেউ বলে যে শিবির কিংবা জামাত, তার তো একাত্তরে জন্ম হয়নি, তাকে রাজাকার বলবো কিভাবে? অবশ্যই সে রাজাকার, কারণ একাত্তরের রাজাকাররা যে দর্শনটিকে ধারণ করত, আজকে সে একই দর্শনকে ধারণ করে এবং একটি ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার সে সংগ্রামে রত বলে দাবি করে। অতএব সে ওই দর্শন, যেহেতু তার ফিলোসফি যেহেতু রাজাকারী ফিলোসফি, অতএব এই সময়ে সে হলো এই এই প্রজন্মের রাজাকার। এই এই বিষয়টি। আর আরেকটি কথা হলো, বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষে সরকার রাষ্ট্র ক্ষমতায়, বিশেষ করে শিক্ষাঙ্গনে, শিক্ষা জগতে, প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের বেলায় একটা বিষয় অবশ্যম্ভাবী আমি মনে করি অত্যাবশ্যকীয়ভাবে সংযোজন করা উচিত, সেটি হলো শিক্ষক হু উইল বি দি টিচার। এই নেক্সট জেনারেশনকে যারা তৈরি করবে, মেক করবে, যারা একটা কে শিক্ষক হবে, যে মুক্তিযুদ্ধকে ধারণ না করে, যে বাংলাদেশ চেতনাকে ধারণ না করে, যে বঙ্গবন্ধুকে জাতির জনক মানতে রাজি নয়, সে অন্ততপক্ষে অন্য যে কোনো সার্ভিসে যাক, সে যেন শিক্ষকতায় আসতে না পারে, এই বিষয়টি নিশ্চয়তা দিতে হবে রাষ্ট্র, আজকের সরকার। কারণ হলো, ক্লাসের মধ্যে আপনি ফিজিক্সেই পড়ান আর বোটানিই পড়ান, জুলজিই পড়ান, আপনি এই কথা ম্যাথমেটিক্সেই পড়ান, যে এই কথা বলার কোনো সুযোগ নেই, যে আমি তো ইতিহাস আমার সাবজেক্ট না, রাষ্ট্রবিজ্ঞান আমার সাবজেক্ট না, কাজেই আমি তো ওই দিকে যাব না। একজন শিক্ষক, সে বিজ্ঞানের শিক্ষক হলেও ওই শিক্ষকের মোল্ড করা, ওই জেনারেশনকে মোটিভেট করার ক্ষমতা দারুণভাবে শিক্ষকের আছে এবং সেই সুযোগ ক্লাসের মধ্যে আছে। অতএব প্রত্যেকটি শিক্ষককে বাংলাদেশ চ্যাপ্টার মাথায় নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ, ফিলোসফি মাথায়, মগজে, মননে নিয়ে তারপরে তাকে শিক্ষক হতে হবে। অ্যান্ড দেন হি শুড বি এ টিচার, হি মাস্ট বি এ টিচার। এছাড়া অন্য ফিলোসফি নিয়ে শিক্ষকতায় অন্তত আসা উচিত না, বা তাদেরকে শিক্ষকতায় আনা উচিত না। এটি আমার আরেকটি মেসেজ আমি বলতে চাই, এটি যে আজকের সরকারের কাছে এটি আমার একটি দাবি থাকবে, যে বাংলাদেশকে যদি আজকে রাজনীতি, রাজনীতি দ্বিধাবিভক্ত, বহুধাবিভক্ত থাকবে গণতান্ত্রিক রাজনীতি, কিন্তু রাজনীতিটি অবশ্যই হতে হবে এই লাল সবুজের পতাকা, জাতির জনক বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসকে ধারণ করে। তারপর বিভাজন থাকতে পারে, আওয়ামী লীগ এর সাথে অন্যান্যদের মত পার্থক্য থাকবে, বিরোধ থাকবে, আলাদা নির্বাচন হবে, সব কিছুতেই গণতান্ত্রিক প্রক্রিয়াটা থাকবে, কিন্তু মৌলিক কিছু বিষয়ে অবশ্যই বিরোধী দলকেও ঐকমত্যে আসতে হবে। আর তা না হওয়া পর্যন্ত এখনও বাংলাদেশ, আমি মনে করি তার যে ফাউন্ডেশন, তার যে ভিত্তি, সেই ভিত্তিটি এখনও নড়বড়ে। কাজেই সেই জায়গাটিতে আজকে ভারতের দিকে যদি তাকাই, তাহলে দেখব স্বাধীনতা মুক্তি সেই সময়ের ভারতের স্বাধীনতার প্রশ্নে আজকে বিজেপি বলেন, কংগ্রেস বলেন, ফরওয়ার্ড ব্লক বলেন, সিপিআই বলেন, যে কোনো রাজনৈতিক দল বলেন, তাদের মৌলিক জায়গা কিন্তু তারা ঠিক আছে, জাতির জনক তারা কিন্তু মহাত্মা গান্ধীকে কিংবা সেইভাবে তাদেরকে কিন্তু শ্রদ্ধা করে, এবং ওই মুক্তি সংগ্রামের ইতিহাস, স্বাধীনতার ইতিহাসকে তারা কিন্তু সকল দলই তারা কিন্তু স্যালিউট করে তারপরে রাজনীতি করে। পাকিস্তানের দিকে যদি তাকাই, তাহলে সেইখানেও আমরা দেখি যে কায়েদে আজমকে, মোহাম্মদ আলী জিন্নাকে তারা জাতির জনক মানে, সেটা মুসলিম লীগ হোক, সেটা পাকিস্তান পিপুলস পার্টি পিপিপি হোক, কিংবা অন্যান্য যে তেহরিকি ইনসাফ ইমরান খানের পার্টি হোক, যে কোনো পার্টি আজকে, সেখানে ওয়ালি খানের ন্যাপ হোক, তারা কিন্তু ওই পাকিস্তান চেতনাকে ধারণ করে মোহাম্মদ আলী জিন্নাকে জাতির জনক মেনেই কিন্তু সেখানে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় তারা নির্বাচন। কিন্তু আমাদের এখানে একদল মুক্তিযুদ্ধকে মানবে না, একদল জাতির জনককে মানবে না,
বাংলাদেশের সংবিধানের মৌলিক এই জায়গাগুলোকে তারা অশ্রদ্ধা করবে, অসম্মান করবে, মানবে না, এরপরেও রাজনীতি করবে, আমি মনে করি সেই দলগুলোকে রাজনীতি করার কোনো সুযোগ দেওয়ার সুযোগই নেই। এটি আমার আমার বক্তব্য, এবং সেই বাংলাদেশকে আমি চাই, মুক্তিযুদ্ধের বাংলাদেশ।